নমস্কার, দেখে নিচ্ছি এই মুহূর্তের খবর। মিজু তাঁতি নামে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয় তার বাড়ির 500 মিটার দূরে। ঘটনা ধর্মনগরের দেওয়ানপাশ এলাকায়। জানা গেছে গতকাল থেকে সে নিখোঁজ ছিল। পেশায় গাড়ি চালক, মিজু তাঁতিকে খোঁজে না পাওয়ায় বিভিন্ন জায়গাতে খোঁজ খবর নেওয়া হয়। যে স্থানে তার মৃতদেহ উদ্ধার হয় সেখানেও রাতে খোঁজ করেন তার মা, যেখানে পুজো ছিল। কিন্তু পরদিন সকালে এখানে কিভাবে মৃতদেহ এলো তা নিয়ে প্রশ্ন উঠছে। বেশ কয়েকদিন ধরে মেয়ে সংক্রান্ত একটি ঝামেলার সাথে মিজু জড়িয়ে পড়ছিল বলে স্থানীয়দের বক্তব্য। ধারণা করা হচ্ছে সে কারণে তাকে খুন করা হতে পারে। তবে যেখানে পূজা হচ্ছিল সেখানে হত্যা করা হয় নাকি অন্যত্র খুন করে এখানে ফেলে দেওয়া হয় মৃতদেহ? যদিও খবর পেয়ে পুলিশের ডগ স্কোয়াড সহ বিশাল তদন্তকারী দল ঘটনাস্থলে যায়। দরবান একটা মেয়ে নিয়ে হয়েছিল, মেয়েটা তো সবকিছু পঞ্চায়েতে মীমাংসা করছে, আর মেয়ে বিয়েও দিচ্ছে, এমনের পরেও তার উপরে কোন পঞ্চায়েতে মীমাংসা করছে? ডানপাশে পঞ্চায়েতে। কে কে আসলো পঞ্চায়েতে? আগের মীমাংসা করছে তোমার সঞ্জীব ভৌমিক আসলো, বিমল বিশ্বাস, বিমল বিশ্বাস সঞ্জীব উপবর্তন, তারা সবাই মিলিয়ে মীমাংসা করিয়া এটা শেষ করছিল। মেয়ে নিয়ে কি বিষয় হয়েছিল? মেয়ে নিয়ে তো প্রেম সম্বন্ধে, যে মারা গেছে প্রেম করতো। বিয়ার আগে না বিয়ার পরে? বিয়ার পরে। এরপরে মেয়েটাও তারা তারার বাড়িতে, যে তারার বাড়িতে একদম পুরো ঘনিষ্ঠ আসলো, যে সময় তারা ইয়েছিল একদম তারা বাড়িতে যেমন নিয়ে যাইতো, তারাই ডাকিয়া নিয়ে যাইতো, নিয়ে যাইতো তারা বাড়িতে খাওয়াইতো দাওয়াইতো সবকিছু ইগানা দিত। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল বছর 17 এক কিশোর অর্ণ ত্রিপুরা। ঘটনা হরিপুর সুইচ গেট এলাকায়। জানা গেছে সুইচ গেটের পার্শ্ববর্তী গঙ্গা ঘরে যায়। গঙ্গা ঘর সংলগ্ন বিদ্যুতের ট্রান্সফরমারের সামনে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের বক্তব্য, পাখি শিকার করতে গিয়ে ট্রান্সফরমারে ওঠে এবং তখনই অঘটনটি ঘটে। ঋষিমুখ ফায়ার স্টেশনে খবর দেওয়া হলে অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কাঠের লক বোঝায় গাড়ির ধাক্কায় প্রাণ হারালো 16 বছরের রুবেল মিয়া। তবে এই দুর্ঘটনায় আরো 2 জন আহত হয়। রুবেলের ভাই সুমন মিয়া এবং একজন পথচারী এখন হাসপাতালে চিকিৎসাধীন। বিশালগড় ঘুনিয়ামড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা। পুরাতল রাজনগরের বাসিন্দা সুমন এবং রুমেল বাইক নিয়ে কামথানার দিকে আসছিল, কিন্তু ঘুনিয়ামড়া এলাকায় একটি কাঠের লক বোঝায় বলেরো গাড়ি তাদের বাইকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে বাইক চালক আরোহী এবং একজন পথচারী আহত হন। ঘটনাস্থলে প্রাণ হারায় বাইকে থাকা রুবেল মিয়া। তবে দুর্ঘটনার পর লক বোঝায় গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয়। রুবেলের পরিজনরা এই ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন। আমরা একটা কল পাইছি আপনার কামথানা রোড। হ্যাঁ, কামথানা রোড, এটারে গনিয়াভাড়া ধরে, গনিয়াভাড়া ধরে তারা মনে হয় আইতে আসলে বাইকটা বলিরো গাড়ির লোকে বাড়ির দুজনের সদস্য একজন মারা গেছে, আর পথচারী একজন আছে, হেরালে 3 জন, বাইকও আছে 2 জন, আর একজন পথচারী আছে। এমন কাজে চাইছে হেরে সহকারে রুবেল মিয়া। কি নাম? পেশেন্টের নাম রুবেল মিয়া, সাথে একজন ভাই আছে তার বড়কে সুমন মিয়া, দুজনের বাড়ি গুনিয়ামারা। নেশায় আসক্ত ছিল রিক্সা চালক সনিষ্ঠ ঋষি দাস। তার বাড়ি আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায়। পরিবারের লোকজনের কথা অনুযায়ী ওই যুবক নেশা সেবন করতে না পারায় ফাঁসিতে আত্মহত্যা করে। তবে তার মর্মান্তিক মৃত্যুতে পরিবারের লোকজন একেবারে দিশেহারা হয়ে পড়েন। বাড়িতে বৃদ্ধ বাবা, স্ত্রী এবং ছোট একটি মেয়ে রয়েছে। তারা এখন বুঝতে পারছেন না কার আশায় তারা বাঁচবেন। তার বাবু সামনে লাগে গেছে, আমার দেহ ডাকতে লেগে গেছে, লেগে গেছে বলে দিয়ে বাইরে লাগে গিয়ে। মানে কতদিন ধরে এই নেশাটা করতো বাড়িতে? অনেকদিন ধরেই করতো, ছাড়বার ব্যবস্থা করবার কিও করছিলাম।
কি কারণে এই ঘটনাটা ঘটছে? এটা ওই নিশা খাইতেছে আগুনে ভস্মীভূত কল্যাণপুরের মোহরছড়া বাজারের পাঁচটি দোকান। জানা গেছে অন্যান্য দিনের মতোই দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিকরা। রাত দুটো নাগাদ আগুনে লেলিহান শিখা দেখতে পেয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। খবর পেয়ে দোকান মালিকরা ছুটে এসে এ দৃশ্য দেখে মুষড়ে পড়েন। দিলীপ হালদার, তপন ঋষিদাস, বিকাশ হালদার, নারায়ণ দেব ও টিঙ্কু দেবের দোকানে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রায় 17 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা অগ্নিসংযোগ করেছে। পুলিশি তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক চাইছেন তারা। তারপরে আর আমার বড় ভাইয়ের আছে মিষ্টির দোকান। আমার আমার দোকানের ধরনা অনুমানিক 5-7 লাখ টাকার মতো হইব। আর আমার বড় ভাইয়ের মিষ্টির দোকান, মিষ্টির দোকান এরকম ওই 4-5 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আগুনটা তো কে থেকে লাগলো এটা তো আমি করতে পারি না। এখানে আমি আয় দেখছি ফায়ার সার্ভিস আয়া জল দিতেছে, আমি যে কবর পাইছি। এই তো কাল যে রাত্রে 1:30 সময় আমরা ফোন পাইছি, মানে আমাদের দোকানে আগুন লাগছে। আগুন লাগছে বলতে আমরা আইলাম, ফায়ার সার্ভিস আসে, আগুন থেকে তারা নিবাই শাস্তি করে তো আমরা আইছি। সে তারপরে আমরা পাইছি আন্দোলন। মা বাবা জুম চাষে গিয়েছিলেন, 14 বছরের মেয়েটি বাড়িতে একাই ছিল। সেই সুযোগটিকে কাজে লাগায় এক যুবক, 28 বছরের ওই যুবক নাবালিকাটিকে তার বাড়ি থেকে জোরপূর্বক জঙ্গলে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানেই নাবালিকার উপর পাশবিক অত্যাচার চালানো হয়। আম্বাসার থানা এলাকার এই ঘটনা। নাবালিকার পরিবার ঘটনা সম্পর্কে জানতে পেরে পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ এসে নির্যাতিতার বয়ান নিয়েছে, পাশাপাশি তার মেডিকেল চেক আপের ব্যবস্থা করা হয়। অভিযুক্ত যুবককে এখন গ্রেফতারের চেষ্টা চলছে। আবারও চুরির ঘটনা সোনামুড়া থানাধীন নতুন বাজারে। এবার চোরের দল একটি শাড়ির দোকানে হানা দিয়ে নগদ টাকা এবং সামগ্রী চুরি করে নিয়ে যায়। এদিন সকালে স্থানীয় লোকজন দোকানের দরজা খোলা দেখতে পেয়ে মালিক লতিফ মিয়াকে খবর দেয়। তিনি দোকানে এসে দেখেন টিন কেটে চোরের দল ভেতরে প্রবেশ করেছিল। নিয়মিত যানবাহন তল্লাশির সময় পুলিশের হাতে উদ্ধার হয় অবৈধ চোরাই কাঠ। সোমবার গভীর রাতে ঝেরঝেরি নাকা পয়েন্টে ডিআই পৌঁছায় অবৈধ কাঠ পাচার করা হচ্ছিল। মঙ্গলবার ভোরে কদমতলা থানার পুলিশ ওই গাড়ি আটক করে থানায় নিয়ে আসে, তবে পাচারকারীদের পাকড়াও করা যায়নি। নিচেরানো কাঠ এগুলি আসাম থেকে বেরোতে পারে এবং এগুলি অবৈধভাবে এগুলি বিভিন্ন কানে চলে যায়। তো এখন কিন্তু আমাদের নাইট পার্টি এইচি প্রান্তন দেবনাথ আমাদের এসপি এবং পুলিশকে নিয়েই আমাদের মেজর উত্তরে বসে থাকি। আমাদের যেটি গেটের কাছেও আমাদের স্টাফকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। রাত্রে বেলা যখন প্রায় অনুমান 1:30-2 বাজে ওই সময় তখন একটা গাড়ি DR02D কন্ডোমার চলে এসে একটা ডিআই গাড়ি এটা দেখি বিশেষ উপর দিয়ে ত্রিপাল দিয়ে ঢাকা গাড়িটা আটক করে দেখা গেছে অনেক কাঠ। সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দিয়ে দিয়েছে গাড়ির ড্রাইভার এসেছেন, সব তো অটোমেটিক পালিয়ে গেছেন, কোনো কাগজপত্র নেই গাড়ির। আমরা সার্চ করে দেখেছি গাড়ির ডেলিভারি অনেক আগে কিছু কিছু কাগজ ইয়ে হয়ে গেছে। আমরা গাড়িটা সিজ করেছি এবং আমি আমাদের সিনিয়র অথরিটির কাছে জানাই। অ্যাকর্ডিংলি ফরেস্ট টিম আসেন আমাদের অথরিটি এবং আমরা ফরেস্টকে খবর দিই। ফরেস্ট টিম আসেন এবং ফরেস্টের ধর্মনগর থেকে ফরেস্ট টিম আছে ওদের কাছে। আমরা এখানে অনুমান 112 পিস ছিল কাঠ, কাঠের চেরাই কাঠ, চোরাই এবং চেরাই কাঠ, এবং অনুমান 60 ফুট আমরা তখন ফরেস্টের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি। 16 দফা দাবির সমর্থনে বিলোনিয়ায় মিছিল করল বামেরা। এদিন রাজনগর বিধানসভা কেন্দ্রের নিহারনগরে এবং ঋষমুখে সোনাইছড়িতে বিধায়ক সুধন দাসের নেতৃত্বে মিছিল সংঘটিত হয়। সাথী ছিলেন দলের অন্য নেতারাও। আপনারা জানেন যে এর মধ্যে আমাদের পার্টি সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি সারা দেশব্যাপী 16 দফা দাবির ভিত্তিতে আন্দোলনের আহ্বান করেছেন। খাদ্য সামগ্রী দিতে হবে মাথা পিছু 10 কেজি করে,
ব্যাপকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। রেগার কাজ 340 টাকা করতে হবে, 200 দিনের কাজ দিতে হবে। এটা তো সরকারে আসার সময় এখানে বিজেপি দলের প্রতিশ্রুতি ছিল, একটা প্রতিশ্রুতিও রক্ষা করা হচ্ছে না। তেমনি আমরা দেখছি এই পরিস্থিতিতে প্রতিবাদ করতে নিষেধ করা হচ্ছে, কিন্তু সরকারে যারা আছে তাদের যে স্বার্থের রাজনৈতিক স্বার্থের কর্মসূচি সব করছে, আমাদের দেশের সমস্ত রাষ্ট্রীয় সম্পদ বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে। এই আমরা যে দাবি জানিয়েছি 16 দফা দাবি অবিলম্বে কার্যকরী করতে হবে, তার জন্য 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত গোটা দেশব্যাপী আন্দোলন চলবে। আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাক্তার দিলীপ দাস মঙ্গলবার ফের হাসপাতালে সফর করলেন। তার সাথে ছিলেন জেলা শাসক তথা স্মার্ট সিটি মিশনের আধিকারিক শৈলেশ কুমার যাদব। তারা হাসপাতাল চত্বর পরিদর্শন করে কিছু কিছু সমস্যা কিভাবে দূর করা যায় তা খতিয়ে দেখেন। বিশেষ করে কিছু নতুন শাখা চালু করায় মূল লক্ষ্য ছিল তাদের, তার জন্য কিছু প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইজিএম হাসপাতালে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। আমরা এখানে পেশেন্টের ওপিডি রেজিস্ট্রেশনের জন্য একটা কাউন্টার করবো, এই যে জায়গাটা দেখছেন তো এখানে এই পোলটা পড়েছে, প্লাস যে ক্যামেরাগুলো যে ইয়ে আছে সেটাও পড়েছে। তো এটা আমাদের একটা অবস্ট্রাকশন ছিল, তো এটা সরানোর জন্য আমরা জায়গা খুঁজছিলাম। সেখানে আমাদের স্মার্ট সিটির যে এক্সিকিউটিভ যিনি আছেন ডক্টর শৈলেশ যাদব, তিনি এসেন, তো আমরা এই জায়গাটা দেখলাম। তাহলে এখানটার মধ্যে আমাদের একটা ওপিডি রেজিস্ট্রেশন কাউন্টার খুলব, আর ভিতরে যে জায়গাটা দেখলাম সেখানে পিএমআর ডিপার্টমেন্ট ছিল। তো পিএমআর ডিপার্টমেন্ট আমরা ওই বিল্ডিংয়ে জি প্লাস টু বিল্ডিংয়ে নিয়ে গেছি, ওখানে আপনারা দেখে এসছেন এটা চলছে। আর ওই জায়গাটা বসিয়ে আমরা একটা ক্যাজুয়ালিটি ব্লক করব, কারণ একটা ইমার্জেন্সি পেশেন্ট আসলেই এটা সবসময় এটা জিবিতে চলে মানে পাঠিয়ে দিত, এখানকার যে ইমার্জেন্সি অফিসার জাস্ট রেফার করে দিত, তো পেশেন্টের অনেক বেশি অসুবিধা হতো। সেটা করবে কিংবা সে অনুযায়ী হয় পেশেন্টকে ছুটি দিয়ে দেওয়া যাবে, আর না হলে ভর্তি তো হয়েই যাবে, ওয়ার্ডে ভর্তি হবে, অপারেশন টপারেশন যা কিছু লাগে ওরা করবে, এইটাই আমরা করার চেষ্টা করি। এক পশলা বৃষ্টিতে জলের নিচে চড়িলামের বেশ কিছু ধানের জমি সোমবার রাতে এক পশলা বৃষ্টি হয়েছিল। মঙ্গলবার দুপুর পর্যন্ত জমিতে সেই জল আটকে রয়েছে, যার ফলে জলের নিমজ্জিত ধানের জমির মালিক তথা কৃষকরা খুবই আতঙ্কে রয়েছেন, কারণ জল জমে থাকলে ফসল রক্ষা করা যাবে না। সবেমাত্র তারা ওই জমিতে ধানের চারা রোপণ করেছিলেন, জল জমে থাকলে চারায় পচনও ধরবে। ওয়েস্ট ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিনে ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএমএস নেতৃত্ব। চন্দ্রপুর আইএসপিটিতে অনুষ্ঠিত সম্মেলনে নেতারা জানান করোনা পরিস্থিতির কারণে কিছুটা দেরি হয়েছে। নেতারা জানান অটো শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। আজকে আমরা ত্রিপুরা রাজ্যের যে অটো রিক্সা ত্রিপুরা ওয়েস্ট ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের যে জেলাতে যত অটো রিক্সা মজদুররা আছেন শ্রমিকরা আছেন, তারা যাতে যে কোভিড-19 মধ্যে অনেক কষ্ট হচ্ছে তাদের, এবং আগামী দিন যে কিভাবে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে তা নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব, এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের অটো রিক্সার বিভিন্ন ধরনের যে ফিটনেস আছে এবং আমাদের যে গাড়ির ভাড়া অনেক কম আছে তাদের যাতে বৃদ্ধি করা হয়, এবং অনেক গ্যাসের দাম বেড়ে গেছে তাও যাতে কম করানো হয়, এসব নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করবো, এবং মোদীর কাছে আমাদের আবেদন থাকবে সেগুলো যাতে পূরণ করে সরকার। এই আজকে আমাদের এখানে সম্মেলনের কর্মসূচি।